আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ফেস দ্য পিপলে গত 2 দিন আগে আপনারা দেখেছেন একটি বিতর্ক ছিল তাবিজ কেন্দ্রিক, এটাকে নিয়ে শেষ পর্যায়ে একটি বিষয় নিয়ে ফেসবুককে একদম শোরগোল পেকে গেছে উভয় পক্ষের তরফ থেকে। সে বিষয়টি হচ্ছে, আমরা স্ক্রিনে নিয়ে এসেছি বেহেশতে জিয়রের লেখক হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ। তিনি আসলে বেহেশতে জিয়র এই পুস্তকটি, এই কিতাবটি রচনা করেছেন কি করেননি, আসেন আমরা সেই বিষয়টি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে আমরা জবাব নিয়ে আসব। আজ প্রথমত আমরা সেই বিতর্কের বিষয়টা একটু দেখে নিই। আসেন আমরা নিয়ে এসেছি আপনার কাছে সে বিতর্কের অংশটি। আচ্ছা, আমি এখানে প্লে করলাম, আপনারা এখান থেকে শ্রবণ করতে পারেন। কিন্তু বেহেশতে জিয়র নাকি আশরাফ আলী থানভীর না, এটা নিসবত করে কিন্তু তিনি অলরেডি জাতির সামনে মিথ্যুকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন। আর আল্লাহ বলতে না না কল্লাহি আল কাযিবি আল্লাহর নাম আমি স্পষ্ট করে বলতে কাম তো করে দেখতে বলো সাজি ভাই সাজি ভাই সাজি ভাই সাজি ভাই সাজি ভাই প্লিজ কাউকে মিথ্যু বলা ভাই, এটা আমি ব্যবহার করবেন না, এটা আমার কোনো দরকার আছে কোনো দরকার আছে। তিনি বলেছেন যে বেহেশতে জিয়র এই পুস্তকটি আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর লেখা, অপরদিক থেকে যে অভিযোগটা এসেছে যে না, এটা আসলে আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর কথা মানে পুস্তক নয়। এইখানে বিতর্কটি ঘটেছে এবং আমাদের মুফতি রেজাউল করিম আবরার সাহেব তিনিও বলেছেন যে এটা আসলে আশরাফ আলী থানভীর কিতাব নয়, এটা তাহাকে তিনি দেবেন। তো যাই হোক, সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করব। আসেন এবার আমরা দ্বিতীয় অংশে যাই আজকের আলোচনা। দ্বিতীয় অংশ হচ্ছে এটা যে আসলে বেহেশতে জিয়র এই পুস্তকটার আলোচনা কেন আসলো। আসার কারণ হচ্ছে, তাবিজ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা আপনাদের সামনে বেহেশতে জিয়র নিয়ে এসেছি। দেখেন বেহেশতে জিয়র আপনাদের কাছে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে বেহেশতে জিয়র এই পুস্তক, এটা হচ্ছে তৃতীয় ভলিউম, আপনারা দেখতে পাচ্ছেন বেহেশতে জিয়র তৃতীয় ভলিউম। এখানে লেখক আছে কুতুবে দেওয়ান মুজাদ্দিদ জামান হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী চিশতি রহিমাহুল্লাহ, অনুবাদ করেছেন হযরত মাওলানা শামসুর হক ফরিদপুরি। উনি হচ্ছেন এই বইটাকে অনুবাদ করেছেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি বড় করে দিয়ে দিই আরো। এই পুস্তকটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আশরাফ আলী থানভীর নামেই আছে, এমদাদিয়া লাইব্রেরি থেকে বইটা ছাপানো হয়েছে। আচ্ছা, আলোচনার একটি পর্যায়ে মীর মর্জুন হোসেন সাইফি এই বইটার 120 নম্বর পৃষ্ঠা, পিডিএফ 128 নম্বর পৃষ্ঠা তিনি উল্লেখ করে একটি দলিল তিনি এনেছিলেন তাবিজ প্রসঙ্গে, যেখানে কিছু তাবিজের কথা আছে। আপনার কাছে সেই তাবিজের অংশগুলো আমি আপনাদের কাছে কিছুক্ষণ দেখাই, আপনাদের কাছে তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আসলে এই বেহেশতে জিয়রের আপনারা দেখছেন বেহেশতে জিয়র চিকিৎসা অধ্যায়ের এখানে হচ্ছে 10 নম্বর মশালা, 11 নম্বর মশালা, 12 নম্বর মশালা, 13 নম্বর মশালা এবং 14 নম্বর মশালা, এই 5টা মশালা আপনারা পড়বেন। এখানে কিছু তাবিজের কথা, কিছু তদবিরের কথা বলা হয়েছে। আসেন প্রথমে আমরা সেটা একটু পড়ে নিই, আপনার স্ক্রিনে পড়ে নেবেন। এখানে লিখছে আশরাফ আলী থানভী, মাওলানা আশরাফ আলী থানভী নামে যে গ্রন্থটি আজকে আলোচ্য বিষয়, এখানে লেখা হচ্ছে, এরে গরুর লিঙ্গ সুরমার নাই মিহিন করিবে, মধু মিশ্রিত করিয়া উহার সঙ্গমের কিছুক্ষণ পূর্বে সেবন করিবে, ইহাতে নিজের নিস্তেজ লিঙ্গের পুনরুত্থান হবে। অত্র চিকিৎসা 1 নম্বর অধ্যায়ে মুষ্টিযোগের শেষ অংশে দেখিয়া লইবে। মানে এখানে বলা হচ্ছে, যদি আপনার লিঙ্গকে আপনি শক্ত করতে চান, এবং এটা বুঝতে পারছেন এটা আপনাদের সেক্সুয়াল একটি বিষয়, তো এখানে বলা হচ্ছে এরেগুরু লিঙ্গ সুরমার ন্যায় মিহিন করবে। এখন এরেগুরু লিঙ্গের সঙ্গে এই বিষয়টা কি আপনারা বুঝতে পারছেন, আমি এটা খোলাসা আজকে করতে বসিনি। তো তারপর দেখেন 11 নম্বর মশালায় কি বলছে, কুকুরের লিঙ্গ কাটিয়া লইবে, সঙ্গমের পূর্বে উরুতে বাঁধিবে, ইহাতে রতিশক্তি বৃদ্ধি পাই, উহা উরুতে বাঁধা থাকাকালীন লিঙ্গ নিস্তেজ হবে না। ঠিক আছে, এখানে হচ্ছে তার মানে বলছে যে কুকুরের লিঙ্গ কাটিয়া আপনি যদি কোমরে বাঁধেন, তাহলে আপনি যখন সেক্স করবেন তখন আপনি দীর্ঘক্ষণ ধরে আপনি এটা উপভোগ করতে পারবেন। 12 নম্বর মশাল একই ধরনের, মুরগের কষ দই শুকাইয়া চূর্ণ করিবে, উহার সহিত মিলিয়ে
মানে এখানে হচ্ছে মুরগের কোষদ্বয় মানে মুরগের যে মানে যে পুরুষ মুরগের যে ইটা থাকে সেটার কথা এখানে বলা হচ্ছে। 13 নম্বর বলছে, দেখেন বাদুর ও চামচিকে রক্ত পদতলে মর্দন করিলে নিঙ্গের উত্থান হইয়া থাকে। এখানে বাদুরের এবং চামচিকে রক্ত পদতলে মর্দন করিলে লিঙ্গর উত্থান হয়ে থাকে। 14 নম্বর মশালা বলছে যে কুকুরের সঙ্গম কালে যখন মজবুত ভাবে লাগিয়া যায় তখন সাবধানতার সহিত পুরুষ কুকুরের লেজ জ্বর থেকে কাটিয়া লইবে, জ্বর থেকে কাটিয়া লইবে এবং 40 দিন ও মাটির নিচে গাড়িয়া রাখিবে, অতঃপর মাটি হইতে বাহির করিবে এবং সুতার গাঁথিয়া কোমরের ধরন করিবে, যতক্ষণ উহা কোমরে থাকিবে ততক্ষণ পর্যন্ত বীর্যপাত হইবে না। মানে এখানে ভেস্তে জ্বরের লেখক কে সেটা আমরা পরে আলোচনা করছি। তো আমরা জানি ভেস্তে জ্বরের লেখক হচ্ছে আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ। তো তিনি বলছেন যে কুকুরের সঙ্গম কালে যখন মজবুত ভাবে লাগিয়া যায় সেই সময়তে পুরুষ কুকুরের লেজ জ্বর থেকে কাটিয়া লইবে এবং 40 ওই লেজ কেটে 40 দিন কোনো মাটির তলায় রেখে দিতে হবে, তারপরে মাটি থেকে সেই সুতোটাকে তুলে কোমরে বাঁধলে সে নাকি দীর্ঘক্ষণ ধরে সে চলেলেশন তার স্ত্রীর সঙ্গে চালাতে পারবে, বীর্যপাত হবে না, তার কোনো স্প্রাম বের হবে না, খুব তাড়াতাড়ি ক্ষণস্থায়ী এগুলো হবে না। তো এগুলো আসলে তাবিজ না তামিমা এটা নিয়ে আলোচনা হচ্ছিল এবং এই তাবিজটা আশরাফ থানভী এর বইয়ে আছে, এটা কি শরীয়তে জায়েজ না, এটা শিরিক না, এটা হালাল না হারাম না বিদআত, এটা প্রসঙ্গে জাতি জানতে চেয়েছিল। তো এর জবাবে আমাদের ওই আলোচনাটি প্রথম আলোচনা যে আবরার সাহেব পরিষ্কার ভাবে তিনি বলে দিয়েছেন যে আসলে এই পুস্তকটি ভেস্তির জেওয়ার এই পুস্তকটি মৌলানা আশরাফ আলী থানভীর পুস্তক নয় বলে তিনি গোটা বইটাকে অস্বীকার করে দিয়েছেন। আসেন আমরা আজকে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করবো। আসলে ভেস্তির জেওয়ার এই কিতাবটি কি আশরাফ আলী থানভীর রহিমাহুল্লাহর কিতাব না আহলে হাদিসরা তারা মিথ্যা অপপ্রচার করছে, এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আজকে সংক্ষিপ্ত পরিসরে নিয়ে এসেছি। আসেন আমরা প্রথমে চলে এসেছি আপনারা দেখছেন এটা হচ্ছে আল কাউসার পত্রিকা, আল কাউসার পত্রিকা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রবি সানি 1435 হিজরি ফেব্রুয়ারি 2014, এটা হচ্ছে মোহাম্মদ আজহারুল ইসলাম ঢাকা, প্রশ্ন নম্বর 3033, একজন ব্যক্তি মুকসুদুল মুমিনিন ভেস্তের কুঞ্জি এই কিতাবের চতুর্থ অধ্যায়ের রেফারেন্স দিয়ে তিনি একটি প্রশ্ন করেছিলেন। আর মাসিক আল কাউসার হালাফি দেবন্দি বাংলাদেশিদের বিশেষ করে মুখপাত্র, বিশেষ করে এই এই পত্রিকাটা তাদের খুব আপনারা জানেন যে খুব প্রচলিত একটা পত্রিকা। তো এইখানে আলোচনা করতে করতে প্রশ্ন উত্তর দিতে গিয়ে আল কাউসার ফতোয়া কি দেখেন, ফতোয়া কি দিচ্ছে আমি এখান থেকে পড়ি। প্রকাশ থাকে যে রুকনে দিন মুকসুদুল মুমিনিন ও নিয়ামুল কোরআন জাতীয় কিতাব নির্ভরযোগ্য নয়, এগুলোতে অসংখ্য জাল ভিত্তিহীন বর্ণনা আছে এবং তাতে প্রচুর ভুল মাসালাও আছে, এছাড়াও বিভিন্ন অলিক ও ভিত্তিহীন কাহিনীতেও সেগুলোতে স্থান পেয়েছে, তাই এইসব কিতাব পড়া ঠিক নয়। মানে ভেস্তির কুঞ্জি এবং নিয়ামুল কোরআন পড়া ঠিক নয়, এটা মাসিক আল কাউসারের ফতোয়া, দারুল উলুম দেওবন্দ বিশেষ করে দেওবন্দি মাঝহাবের বাংলাদেশকে যারা কন্ট্রোল করে। তারপর লিখছে দেখেন, সঠিক মাসালার জন্য ভেস্তির জোয়ার এবং মাসনুন দোয়ার জন্য হিসনে হাসিন এই ধরনের কিছু পুস্তক পড়ার জন্য মাসিক আল কাউসার উদ্বুদ্ধ করছে এবং পরামর্শ দিচ্ছে, সঠিক মাসালার জন্য ভেস্তির জোয়ার পড়তে বলছে। আপনাদেরকে আমরা দেখিয়েছি এটা মাসিক আল কাউসার 2014 সালের ফেব্রুয়ারি মাসের এটা পত্রিকা, তার মানে বোঝা গেল বাংলাদেশে দেবন্দীদের তরফ থেকে যে পত্রিকাটা বের হয় মাসিক আল কাউসার ফেব্রুয়ারি 2014 তে, তারা 3033 নম্বর ফাতোয়াতে তারা বলেছে ভেস্তির জোয়ার একটা গ্রহণযোগ্য পুস্তিকা এবং সঠিক মাসালার জন্য আপনাকে ভেস্তির জোয়ার পড়তে হবে, নিয়ামুল কোরআন ভেস্তে কুঞ্জি এটা পড়া যাবে না। তার মানে ভেস্তির জোয়ার আমরা তৃতীয় খণ্ড থেকে যে মাসালাগুলো একটু আগে আপনাকে দেখালাম যে কুকুরের লেজ দিয়ে বাদুরের রক্ত দিয়ে এই যে হাবিজাবি অনেকগুলো আছে, তার মানে এগুলো সঠিক মাসালা বলেই তো এখানে মাসিক আল কাউসারের 3033 নম্বর প্রশ্ন উত্তরে তারা এই ফাতোয়া দিয়েছে। নচেত তিনারা বলতে পারতেন যে কিছু ভুল ভ্রান্তি থাকলেও বা চিকিৎসা অধ্যায়টা ভেস্তির জ্বর ভুল আছে, এটা বাদ দিয়ে আপনারা ভেস্তির জ্বরকে আপনি পড়তে পারেন, বাকি সবগুলো সঠিক আছে। কিন্তু এখানে ঢালাও হয়ে বলা হয়েছে ভেস্তির জ্বরে সঠিক মাসালা আছে। আসেন আমরা দ্বিতীয় আরেকটা প্রমাণ দেখাই, দ্বিতীয় প্রমাণ এটা নিয়ে এসেছি মাসিক আল কাউসার থেকে, এটা হচ্ছে 1439 হিজরি জুলাই 2018 সাল, এটা শিক্ষা পরামর্শ পরিচ্ছেদ মানে অধ্যায়ের একজন মাস্টার প্রশ্ন করেছেন, মোহাম্মদ আব্দুর রহিম তিনি প্রশ্ন করেছেন তার নোয়াখালী থেকে, তিনি প্রশ্ন করেছেন যে বিভিন্ন বইপত্র এখন সমাজে আছে আকিদার উপরে বই মাসালার উপরে বই, তো কোন বইটা পড়াটা তার জন্য উচিত, এটা পরামর্শ চেয়েছেন। তো এই পরামর্শ দিতে গিয়ে আত্মাহারিক মানে আল কাউসার পত্রিকা তারা ফতোয়া দিয়েছে, কি ফতোয়া দিয়েছে দেখে নেন। এখানে এক পর্যায়ে দেখেন, প্রাথমিক পর্যায়ে হাকিমুল উম্মত মৌলানা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তালিমুদ্দিন ও বেহেস্তির জেওয়ার আকায়েদ অধ্যায় দ্বারা মোতালা করতে পারেন
এখানে পরিষ্কারভাবে দেখেন প্রাথমিক পর্যায়ে হাকিমুল উম্মাতের হাকিমুল সরি হাকিমুল উম্মাত মাওলানা আনাসটা বলে থানবীর তালিমুদ্দিন ও বেহেস্তির জোবার। মাসিকাল কাউসার কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে বেহেস্তির জোবার এই পুস্তক এই কিতাবটি এটা সম্পূর্ণ মাওলানা আনাসটা বলে থানবীর পুস্তক, এবং এই বইটি তারা বেশি বেশি পড়তে বলছে এবং প্রাথমিক পর্যায়ে এটাই এটাকে পড়তে হবে। মানে সাধারণ জেলা শিক্ষিত মানুষটা যদি কিছু পড়তে চায় কিছু জানতে চায় তো এখানে আপনাকে বলছে যে কোরআন হাদিস এগুলো যদি আপনি না পড়ে কোনো সমস্যা নেই, তবে আপনাকে হাকিমুল উম্মতের তালিমুদ্দিন ও বেহেস্তির জোয়ার এর আকায়েদ অধ্যায় এগুলো আপনাকে পড়তে হবে আকিদা সঠিক করার জন্য। আসেন আমরা 3 নম্বর আরো একটি প্রমাণ নিয়ে আসি। 3 নম্বর প্রমাণ হচ্ছে আপনাকে দেখাই এটা একটা অধ্যায় যেটা ঝাড়ফুঁক ও তাবিজ একটি দালিলিক বিশ্লেষণ এটা লিখেছেন মাওলানা এমদাদুল হক, এটা ছাপানো হয়েছে বর্ষ 14 সংখ্যা 9 1440 হিজরি অক্টোবর 2018 এটা প্রকাশ হয়েছে প্রবন্ধটি। এই প্রবন্ধের একটি পর্যায়ে আলোচনা করতে করতে কি কি লেখা হচ্ছে আপনারা একটু দেখুন। এখানে বলা হচ্ছে এখান থেকে পড়ি, এই বিষয়গুলি এবং এই ধরনের আরো অনেক শিরকে জালিল অন্তর্ভুক্ত সেটা তাকবিয়াতুল ইমান গ্রন্থে দলিল সহ বিস্তারিতভাবে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং সংক্ষিপ্ত করা হয়েছে সংক্ষিপ্তকারে বেহেস্তির জোয়ারে প্রথম খণ্ডের আলোচনা আছে। গ্রন্থদ্বয় দেখে এই বিষয়গুলো সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। এখানেও আলোচনা করতে করতে বলা হয়েছে যে অনেক দেখা যায় যে বিভিন্ন পুস্তকগুলোতে শিরকের অনেক কিছু পাওয়া যায়, তো এই বিষয়ে আমরা কি করব তার জন্য পরামর্শ দিয়েছে লেখক তাবিজ পুস্তক তাবিজ প্রবন্ধের যে তাকবিয়াতুল ইমানে এটা দলিল সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর সংক্ষিপ্ত ভাবে জানতে চান বেহেস্তির জোয়ার এই প্রথম খণ্ডে আলোচনা করা হয়েছে আপনারা এই গ্রন্থ সম্পর্কে দেখতে পারেন জ্ঞান অর্জন হবে। তার মানে এখানে স্পষ্ট ভাবে এই বেহেস্তির জোয়ারে তাদের কাছে গুরুত্ব অপরিসীম এবং সত্য মিথ্যা এবং তারা বুঝতে চেয়েছে বেহেস্তির জোয়ার এই পুস্তকের মধ্যে কোনো শিরক নেই কোনো বাজে তাবিজ নেই তার জন্য তারা এই পরামর্শ দিয়েছে পাঠকদেরকে। আচ্ছা আমরা 4 নম্বর আরো একটি আপনাদের কাছে আমরা নিয়ে আসছি আরো একটি, এটা মাসিক আল কাউসার থেকে দেখাচ্ছি কেন না এটা বাংলাদেশের কমিদের তরফ থেকে সবচেয়ে বড় পত্রিকা সবচেয়ে বেশি প্রচলিত এবং এখানে বড় বড় আলেম এই পত্রিকার সঙ্গে যুক্ত আছে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমরা এই মাসিক আল কাউসার পত্রিকাটাকে তারা মানে ধারাবাহিক পর্যায়ে সম্পাদনা করে ধারাবাহিক পর্যায়ে তারা প্রচার করে এবং একটা বড় ধরনের গবেষক বিন্দুর সমন্বয়ে তাদের এই ফতোয়া বোর্ডটাও গঠন করা হয়েছে। আসেন এটা হচ্ছে শিক্ষা পরামর্শ জিলকাত 1437 হিজরি আগস্ট 2016 আগস্ট মাসে 2016 এই প্রবন্ধটি ছাপানো হয়েছিল। এটা প্রশ্নোত্তর পর্ব মূলত, এখানে একজন মোহাম্মদ মাজহারুল ইসলাম জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি আসলে প্রশ্ন করেছিলেন যে আমাদের কোন কোন বই পড়া গেল উচিত। এখানে মওদুদীর পন্থীর অনেকগুলো বই আমাদের সামনে দেখা যায়, বিভিন্ন বই প্রসঙ্গে অনেক বই দেখা যায়, তো হাক্কানি ওলামাদের বই প্রসঙ্গে আমাদেরকে কিছু জ্ঞান দিন। তো উত্তর দিতে গিয়ে মাসিক আল কাউসারের ফাতোয়া বোর্ড থেকে যে উত্তরটা এসেছে আপনাদেরকে দেখাই। এখানে প্রথমে এসেছে যে তরজমা তাফসির কার পড়বেন, তো বলছে এমদাদুল লাইব্রেরি থেকে প্রকাশিত বুখারীর মানে এখানে কোরআন শরীফের যেটা হেদায়েতুল্লাহ সাহেব অনুবাদ করেছে, তাফসীরে তাহজিল কোরআন যেটা মুফতি তাকি উসমানি, হাদিসের বিষয়ে বলেছে মারিফুল হাদিস আদাবুল মুফরাদিল বুখারি এগুলো পড়তে পারে। যখন ফিকের বিষয় এসেছে তখন কি লিখছে দেখো ফিকের বিষয় ফিকের মাসালা প্রথম প্রথমে বলেছে বেহেস্তির জোয়ার অনুবাদ মাওলানা আহমদ মাইমুনা ওস্তাদ জামিয়া ইসলামিয়া মালিবাগ। দেখেন যখনই বলছে একজন পাঠককে বলছে যদি ফিকের বিষয়ে জানতে চান আপনার জন্য জরুরি হচ্ছে প্রথমেই বেহেস্তির জোয়ার এই বইটা পড়া, বেহেস্তির জোয়ার আপনাকে পড়তে হবে। এখানে দেখেন এটা মাসিক আল কাউসার থেকে এই ফটোটা দিয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এই বেহেস্তির জোয়ার তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং তারা বোঝাচ্ছে যে প্রত্যেক মানুষের বেহেস্তির জোয়ার এই পুস্তকটি পড়া উচিত, এটা পড়া উচিত, এটা পড়া উচিত। আসেন আমরা 6 নম্বর আরো একটি প্রমাণ নিয়ে আসি, এটাও মাসিক আল কাউসার পত্রিকা মাসিক আল কাউসার এটা প্রকাশিত হয়েছিল চতুর্থ বর্ষের সংখ্যা 10 শাওয়াল 1429 অক্টোবর 2008 এটা ইসলামী জ্ঞান আরোহণের বইপত্র পাঠ পরামর্শের ভিত্তিতে বই নির্বাচন প্রয়োজনীয়তা। এখানে মাসিক আল কাউসার থেকে আবারও বই পরামর্শ দিতে গিয়ে কোন কোন বই পাঠকদের পড়া উচিত বলতে গিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে তারা লিখছে এভাবে, অপরদিকে এই সব কিতাবের পেছনে ছুটে চলা মানুষ অনেক আবার দেখা যায় কোরআন শরীফ ওই সহিভাবে তিলাওয়াত করতে শেখেনি, বেহেস্তির জোয়ার পড়া জরুরি দিনী মাসালা জানার চেষ্টা করেনি, হযরত থানভীর রহমাহুল্লাহ ইলাহি নিসাব ভুক্ত কিতাবগুলো পড়ে দিন দুনিয়ার নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো শেখার পথে এখনো হাঁটেনি। মানে এখানে বলতে চাইছেন লেখক আসলে অনেক ডিটেলস আলোচনা আছে যে আসলে অনেক মানুষ অনেক বিভ্রান্তিমূলক পুস্তক তারা পড়ে
কিন্তু এইসব লোকগুলো তারা অনেক কিছু বই পড়ে, কিন্তু তারা কখনো কোরআনের অনু কোরআনটাকে শুদ্ধভাবে পড়তে তারা শিখেনি, তাদের গাফিলতি। বেহেশতে জিওয়ারের মতন পুস্তকটি তারা পড়েনি, চিন্তা করেন, কোরআনের পরে বেহেশতে জিওয়ারের মতো পুস্তকটা পড়েনি, এই জন্য লেখক আফসোস করছে। মাসিকাল কাউসারের এই ফাতোয়া বোর্ড থেকে আফসোস প্রকাশ করে তারা বলছে এগুলো পড়া উচিত, কিন্তু মানুষ পড়ছে না। চিন্তা করে দেখেন, এবং আশরাফ থানভীর সাহেবের, তার মানে আপনার বুঝতে পারছেন এখানে বলার কিছু নেই। আমরা 7 নম্বর প্রমাণ আরো একটি আপনাদের কাছে নিয়ে এসেছি, আর একটি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আশরাফ থানভী সাহেবের ব্যাপারে আমরা আর একটা নিয়ে এসেছি। এটা হচ্ছে থানভী সাহেবের প্রসঙ্গে মাসিক আল কাউসারে একটা সংক্ষিপ্ত জীবনী আলোচনা করা হয়েছে। এটা আলোচনা করা হয়েছে 1431 সফরের 1431 হিজড়ি ফেব্রুয়ারি 2010, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, 6 নম্বর বর্ষ। এখানে পরিষ্কার লেখায় দেখা যাচ্ছে, দেখেন মানে থানভী সাহেবের তার থানা ভবনের ফুল তার জীবন আলোচনা করতে গিয়েছে, জীবন আলোচনা করতে গিয়ে যখন তার পুস্তক প্রসঙ্গে এসেছে যে থানভী রহমাল্লাহ কি কি পুস্তক রচনা করেছে, তখন কি লিখছে দেখেন, তার লিখিত গ্রন্থগুলির পৃষ্ঠায় পৃষ্ঠায় কথায় প্রমাণ বিদ্যমান, হযরত থানভী রহিমাহুল্লাহর রচনা পরিমাণ এই বিশালত্ব এবং মানুষের উপকার গ্রহণের ব্যাপকতার দিক থেকে উপমহাদেশে তার নজির খুবই বেশি নয়, মানে খুব বেশি নয়। তার ছোট বড় গ্রন্থের সংখ্যা প্রায় 300, তার একটি রচনা বেহেশতে জিওয়ার। চিন্তা করুন, এখানে দেখেন পয়েন্ট অফ ভিউ আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আন্ডারলাইন করে দিলাম। এখানে বলছে তার ছোট বড় গ্রন্থের সংখ্যা প্রায় 350, তার একটি রচনা বেহেশতে জিওয়ার এর চাহিদা এমন যে প্রতি বছরে বিভিন্ন স্থান থেকে তার হাজার হাজার কপি ছাপা হয় এবং মানুষের হাতে দিয়ে ছড়িয়ে পড়ে। মানে এখানে আপনাকে বুঝতে হবে যে বেহেশতে জিওয়ার, দেখেন আসলে থানভী 300 বই আছে, কিন্তু 300 বইয়ের মধ্যে প্রথম যে বইয়ের কর্তা আসছে সেটা হচ্ছে বেহেশতে জিওয়ার, এবং তার চাহিদার কথা বলা হচ্ছে। মানে লেখক মানে আসলে থানভী 300 বই লিখেছে, কোথাও কোথাও 1500 লিখেছে, সে যাই লিখুক। তো এইখানে মূলত বেহেশতে জিওয়ার প্রসঙ্গে প্রথমে এনেছে যে মৌলানা থানভী তার ইলমের দরত্ব কতই, তার যে ইলমের তিনি পাহাড় ছিলেন, তার উদাহরণ দিতে গিয়ে বেহেশতে জিওয়ারের নাম নিয়ে এসেছে, অন্য কোনো পুস্তকের নাম তিনি নিয়ে আসেননি। তার মানে আপনারা খুব বুঝতে পারছেন বিষয়টা মানে কতটা গুরুত্বপূর্ণ হানাফি দেওবন্দির নিকটে। কিন্তু যখনই বেহেশতে জিওয়ার থেকে একটা বাজে একটা সিরকি একটা বাক্য সিরকি তাবিজের কথা এসেছে, তার গোটা বইটাকে অস্বীকার করছে। কিন্তু মাসিক আল কাউসার থেকে আমরা 8টা সংখ্যা দেখালাম, আরো একটি সংখ্যা আপনাদের সামনে নিয়ে এসেছি, এটা আপনাদেরকে আচ্ছা এটা এটা আপনাদেরকে দেখিয়েছি। এখানে এখানে 8 9 নম্বর মাসালা, 9 নম্বর একটা দলিল দেখাই, এটা হচ্ছে মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রশ্ন নম্বর 3033, ফেব্রুয়ারি 2014 এটা ছাপানো হয়েছে। এখানে পরিষ্কার ভাবে পাঠকদেরকে বলছে সঠিক মাসালার জন্য বেহেশতে জিওয়ার মাসনুন দোয়া পড়তে হবে। এই যে আপনাদেরকে নয়খান আমি জাস্ট পুরান দেখালাম হানাফি দেওবন্দিদের নিকটে মাসিক আল কাউসার পত্রিকা থেকে শুধুমাত্র দেখালাম, তারা বারবার একই কথা বলছে যে আপনি যদি সঠিক ইলম অর্জন করতে চান বেহেশতে জিওয়ার পড়েন। মাওলানা আশরাফ থানভীর দিকেই বারবার তারা নিসবত করছে, মাওলানা আশরাফ থানভীর সবচাইতে গ্রহণ মানে সবচাইতে গ্রহণযোগ্য ফিকের মাসালার কিতাব বলতে গিয়ে এই যে কথাগুলো বলছে। তার মানে সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনাদের কাছে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই যে বেহেশতে জিওয়ার এই পুস্তকটি এটা মাওলানা আশরাফ আলী থানভী রচিত মানে রচনা করেছেন, এবং হানাফিদের নিকটে এর মহত্ব অনেক, এর আকিদা মাসাইল সমস্ত কিছু তাদের কাছে অনেক, এবং প্রাথমিক পর্যায়ে এটাই পড়া উচিত। লেখকরা আফসোস করছে বেহেশতে জিওয়ারের মতো বই তারা পড়ে না, অন্যান্য বই পড়ে। এই যে এতগুলো আপনাদেরকে দেখালাম 9টা, আসেন আপনাদের কাছে আর একটি আর্টিকেল দেখাবো, যে আর্টিকেলের ভিত্তিতে সোশ্যাল মিডিয়াতে কোন সরগোল সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে মৌলানা লুৎফুর রহমান ফারাইজি, তার একটি ওয়েবসাইট আছে আহলে হক মিডিয়া সার্ভিস, তালিমুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার মুখপাত্র। এইখানে একটা আমি দেখেছি বেশ কয়েক বছর আগে দেখেছি, বেহেশতে জিওয়ার কিতাব সংকলক কি মৌলানা আশরাফ থানভী, এই শিরোনামে একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। আশরাফ থানভী কি আসলে বেহেশতে জিওয়ার পুস্তকটি রচনা করেছে? আসেন আমরা এটার একটু খোলাসা করি। এই প্রবন্ধটি মানুষ প্রচার করছে, কিন্তু এই প্রবন্ধটা যদি ভালোভাবেই পড়ে তাহলে এখানেও আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তার একটা কথা একটা উক্তি মনে পড়ে গেল, তিনি বলছেন যে বিরোধীদের যে দলিল সেই দলিলের মধ্যে হক যদি আপনি খুঁজতে চান হক আপনি পেয়ে যাবেন, মানে বিরোধীদের দলিলের মধ্যে হকপন্থীদের দলিল মজুদ থাকে। আলহামদুলিল্লাহ আমি আজকে এই আর্টিকেলটা আপনার কাছে বিশ্লেষণ করব এবং এখান থেকে আপনি বুঝতে পারবেন। আসেন দেখেন কি বলছে উত্তর, উত্তর দিচ্ছেন মৌলানা লুৎফর রহমান ফারাজি। তিনি কি বলছেন, অনেকে হাকিমুল উম্মত বলতে বুঝে থাকেন যে উম্মতের হাকিম বা ডক্টর, আসলে বিষয়টি তা নয়। আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ এই উপমহাদেশে আল্লাহ ভালো মানুষদের অন্তরের চিকিৎসা মানে চিকিৎসক ছিলেন, মানে তিনি আসলে বাহ্যিক কোনো চিকিৎসক না, তিনি অন্তরের চিকিৎসক।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতের পাবন্দ এক সাচ্চা আল্লাহর ওলি ছিলেন। তিনি কোরআন ও হাদিসের নূর দিয়ে গুনাহে জর্জরিত অন্তরকে আল্লাহর অভিমুখী করার চিকিৎসক ছিলেন, হেকিমি চিকিৎসক নন। মানে তিনি বলতে চাইছেন আসলে তিনি আধ্যাত্মিক চিকিৎসক ছিলেন, তিনি বাহ্যিক কোনো চিকিৎসক ছিলেন না। এবার দেখেন, বেহেস্তি জোরের শেষ অংশে যেসব চিকিৎসা পদ্ধতি লিপিবদ্ধ করা আছে এর অধিকাংশ নজির সালাফের কিতাবের মধ্যে বিদ্যমান, এই জন্য তিনি কিছু মানে ইবনুল কাইয়্যিম থেকে কিছু দিয়েছে। এবার দেখেন, এছাড়া লা মাঝহাবি আলেম নওয়াব সিদ্দিক হাসান খানের সংকলিত আদ দাওয়া গ্রন্থটিতে প্রায় একই টাইপের চিকিৎসা পদ্ধতি বিবৃত হয়েছে। আসলে আশরাফ আলী থানভী রহমুল্লাহ তিনি কি ভেস্তির জল লিখেছেন, এটা জব দিয়ে বলছেন যে আসলে এই ধরনের তো লামাঝাবি তথা আহলুল হাদিস নওয়াব সিদ্দিক হাসান খানের পুস্তকে পাওয়া যায় এই ধরনের তাবিজ। সুতরাং ভেস্তি জ্বরের চিকিৎসা পদ্ধতির উপরে অভিযোগ উত্থাপন করার আগে সালাফের ওপরে অভিযোগ উত্থাপন করতে হবে। মানে তিনি এখানে একটা জবাব দিতে চেয়েছেন, যেটা আমার ভাষাতে বলা হয় টিট ফর ট্যাট, মানে আমরা যেটি মানে এটাকে টিট ফর ট্যাটই বলা হয়। তো আমি এখানে সংক্ষিপ্ত একটা জবাব দিই। দেখেন, প্রথমত নওয়াব সিদ্দিক হাসান খান তিনি যদি ভুল করেন, তার ভুল স্ট্যান্ডার্ডের উপরে দাঁড়িয়ে আরেকজনকে এটা কোনো জবাবই নয়। ধরুন আপনাকে আমি বললাম যে ভাই আপনার ছেলেটা তো চোর, আপনার ছেলেটি চোর, এবার আপনি উত্তর দিচ্ছেন তোমার ছেলেটি তো চোর, মানে এই মানে আমার ছেলে চোর বলে কি আপনার ছেলেকে চোর হতে হবে, এমনটি তো নয়। এখানে লুৎফর রহমান ফারাজির কথাটা বলা দরকার ছিল, তিনি বলতে পারতেন আসলে মৌলানা আশরাফ আলী থানভী রহমুল্লাহর যে পুস্তকে যে চাবিজের কথাগুলো আছে এটা আসলে সঠিক নয়, কিন্তু তিনি তা না বলে তিনি আরেকজনকে মানে উনার ছেলে চোর বলে আপনাকে আপনার ছেলে চোর হলেও কোনো ক্ষতিকর নয়, আসলে এখানে ইনসাফপূর্ণ কোনো এখানে আর্টিকেল তিনি বা এখানে শিরোনাম তিনি দেন নাই। দ্বিতীয় দেখেন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বেহেস্তি জোয়ার হানাফি ফিকের একটি গ্রহণযোগ্য কিতাব, একথা সত্য, পয়েন্ট অফ ভিউ। এই কথাটা দেখেন, বেহেস্তি জেওয়ার হানাফি ফিকের একটি গ্রহণযোগ্য কিতাব এ কথা সত্য, একটি ব্যাপক সমাদৃত গ্রন্থ তাও সত্য। তার মানে লুৎফর রহমান ফারাজি সাহেব বেহেস্তি জেওয়ার কিতাবটি আশরাফ আলী থানভীর কি থানবীর না তার আগে আলোচনা করতে গিয়ে বলছে সেটা আশরাফ আলী থানভীর হোক চাই না হোক, তবে দেওবন্দি উলামারা এটা স্বীকার করছে বেহেস্তি জেওয়ার হানাফি ফিকের একটি গ্রহণযোগ্য কিতাব এ কথা সত্য। তার মানে এটা জলটাও ঘোলা করে ফেললো লুৎফর রহমান ফারাজি সাহেব। কিভাবে করলেন? দেখেন, যদি বেহেস্তির জীবন আশরাফ আলী থানভী রহমুল্লাহ রচিত কোনো কিতাব হতো তাহলে তিনি ভুল করতে পারেন, একজন ব্যক্তির উপরে দোষ হতে পারে, তার ইস্তেহাদি খতা হতে পারে আশরাফ আলী থানভী, যে তিনি লেখক যদি ধরে নেওয়া হতো তাহলে হ্যাঁ আশরাফ আলী থানভী একজন ব্যক্তি ভুল করেছে, এটা জামাতের উপরে অভিযোগ আসতো না। কিন্তু যখন এটা বলা হচ্ছে বেহেস্তির জীবন হানাফি ফিকের একটি গ্রহণযোগ্য কিতাব, তার মানে হানাফি ফিকটাকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যেহেতু এটা হানাফি মাঝহাবের এটা একটা ফিকের কিতাব, গ্রহণযোগ্য কিতাব, তার মানে এখন মানে কুয়া থেকে সমুদ্র বেছে নিলেন লুৎফর রহমান ফারাজি, কুয়া থেকে সমুদ্র বেছে নিলেন। আশরাফ আলী থানভীকে বাঁচাতে গিয়ে তিনি ফিকে হানফির প্রতি এই অভিযোগটাকে তিনি কাঁধে তুলে নিলেন, কেন আশরাফ আলী থানভী যদি সত্যি লিখে থাকতেন তাহলে তার উপরে ভুলটা বার্তাতো, এটা ব্যক্তিগত ভুল, এটা হতেই পারে, যে কোনো আলেমের হতে পারে ব্যক্তিগত ভুল, কিন্তু তিনি আশরাফ থানভীর কাঁধ থেকে বোঝাটা নামিয়ে তিনি ফিকে হানাফির ওপরে তিনি দায়ভারটা দিয়ে দিলেন। তার মানে আমাদের কথা যে ভেস্তির জোয়ারে যে মাসালাগুলো দেখালাম এটা তো আছেই, যে আশরাফ আলী থানভী হোক বা অন্য রামশ্যাম যদুমধু লেখক হোক, কিন্তু যেহেতু লুৎফর রহমান ফারাজি সাহেব তিনি স্বীকার করে নিলেন হানাফি মাঝহাবের এটা একটা গ্রহণযোগ্য কিতাব, ফিকের কিতাব, তার মানে এই দায়ভারটা সম্পূর্ণ হানাফি ফিককে এখন বহন করতে হবে। এখন প্রশ্ন তো আবারও, যেটা হানাফি মাঝহাবের ফিকের যদি বড় এবং গ্রহণযোগ্য কিতাব হয়ে থাকে, তো বলুন আপনাদের ফিকের মধ্যে যে এই যে তাবিজ আছে কুকুরের লেজ কেটে, বাদুরের রক্ত দিয়ে, গরুর অন্ডকোষ দিয়ে, মুরগের অন্ডকোষ দিয়ে এই কর্মগুলো করতে হবে, এটা কি শিরক? কি শিরক? শিরক নয়, এটা কি তামিমা? কি তামিমা নয়। তার মানে মানে সলিউশন বা এখানে একটাই নতিজাতে আপনারা আসতে পারেন যে মৌলানা লুৎফর রহমান ফারাজি আশরাফ আলী থানভী রহিমুল্লাহকে বাঁচাতে গিয়ে দায়ভারটা পুরো হানাফি মাঝহাবের উপরে ফেলে দিয়েছেন, মানে পুকুর থেকে লাফ মেরে তিনি সাগরে পড়েছেন। একটা কথা আছে বাংলাতে, অনেকে আপনারা জানেন যে বাঘের ভয়ে উঠলাম গাছে, ভূত বলছি পাইছি গাছে, তো আসলে ভূত আছে না নেই সেটা আলাদা বিষয়। তো যাই হোক, আমরা এখানে থেকে আপনারা বুঝতে পারলেন যে এই তারপরে অভিযোগটা ছোট হলো না, বরঞ্চ লুৎফর রহমান ফারাজির উত্তর দিতে অভিযোগটি একদম সমুদ্র সমান করে দিয়েছেন। আসেন এরপরে দেখি ফারাজ সাহেব কি লিখেছেন। কিন্তু সংকলক হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমুল্লাহকে নিশ্চিত ভাবে বলা ঠিক নয়,
এই কথাটা পয়েন্ট অফ ভিউ। কিন্তু এই সংকলক হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহমুল্লাহকে নিশ্চিত ভাবে বলা ঠিক নয়। তার মানে বুঝতে পারছেন স্বয়ং লুৎফরহমান ফারাজি তিনিও সংশয়ের মধ্যে আছেন। কেন বলছে নিশ্চিত ভাবে বলা ঠিক নয় যে ভেস্তি জর্জ আশরাফ আলী থানভী লিখেছেন কি লিখেন নাই, এটা নিশ্চিত ভাবে বলা ঠিক নয়। মানে আশরাফ আলী থানভী যে এটা লিখেছেন এটা নিশ্চিত না, এটা অনিশ্চিত। আশরাফ আলী থানভী লিখতেও পারেন না লিখতেও পারেন, মানে আবারও এই লুৎফরহমান ফারাজি এখানে অনিশ্চিত কথা বলেছেন, কোনো নিশ্চিত কথা তিনি বলতে পারেননি। হ্যাঁ, এরপর তিনি অনিশ্চিত হয়েও কিছু নিশ্চয়তা দলিল দিয়েছেন যে এটা আসলে আশরাফ আলী থানভীর কিতাব নয়। দলিলগুলো আসেন এবং আমি পর্যালোচনায় তাহাকে পেশ করব। আসেন, লিখছেন, কারণ হযরত থানভী রহমুল্লাহর নিজের লেখা ও তার ভাগিনা হযরতুল আল্লামা মুফতি জাফর আহমদ উসমানির লিখনই ভিন্ন কথাই প্রমাণ করে। এক, মাকতাবাতুল বুসরাহ প্রকাশনী করাচি পাকিস্তান থেকে প্রকাশিত ভেস্তি গহরের, এটা কিন্তু ভেস্তি জীবন না, ভেস্তি গহর অন্য পুস্তক, রোজা অধ্যায়ের 167 নম্বর পৃষ্ঠায় নিচে লিখিত একটি টিকায় হযরত জাফর আহমদ উসমানি রহমুল্লাহ পরিষ্কার করেছেন। চিন্তা করেন, প্রথম বেহেস্তের জীবনা এটা বেহেস্তের গওয়ারের একটা আলাদা পুস্তক স্বতন্ত্র। দুই, রোজা অধ্যায়ের নিচে লিখিত একটি টিকাই মূল বইও নাই, টিকাই টিকা কি লেখক লিখেছেন তাও না, কে লিখেছে, জাফর আহমদ উসমানি, অন্য একজন লিখেছেন। প্রথমত তিনটে পয়েন্ট, এক, বেহেস্তের জোরে যদি আশরাফ আলী থানভীর যদি না হতো আর তার নামে যেহেতু প্রচলিত আছে, তিনি যদি একটা টিকা লিখতেন খেল খতম, আমাদের কোনো অভিযোগ থাকতো না। দুই, ভেস্তি জোয়ার যারা অনুবাদ করছে অথবা এখন ছাপানো হচ্ছে তার মুকদ্দমাতে ভূমিকাতে যদি লিখে দিত যে এই ভেস্তির জোয়ার আশরাফ আলী থানভীর নামে প্রচলিত আছে কিন্তু এটা আশরাফ আলী থানভীর নয়, তাও আমরা মেনে নিতাম। তিন নম্বর পয়েন্ট, এই ভেস্তির জোয়ারে মূল ইবারতের মধ্যে যদি লেখা থাকতো এই ধরনের কথাও তবু আমরা গ্রহণ করতাম, কোনো সমস্যা নেই। চার, এই ভেস্তির জোয়ারে না অন্য একটি কিতাব যেটার নাম ভেস্তি ভেস্তি দাউহারের 167 নম্বর পৃষ্ঠার মূল ইবারতে নয়, বরং অন্য একজন বইটার আবার টিকা করেছেন জাফর আহমদ উসমানি, তিনি টিকাতে কথা লিখেছেন। কি লিখেছেন এবার দেখেন, মানে এতগুলো সাত সমুদ্র 13 নদী পার করে এসে তারপর একটা জবাব দিতে চাইছে, এটা কি আসলে জবাব? আপনারা যারা সচেতন মানুষ আছেন তারা বুঝবেন। আসেন, কি লিখেছে জবাবটা, জবাবটা দেখেন, জবাবটা শুনলে হ্যাঁ আমি ব্যাখ্যা করব। কি লিখছেন দেখেন, অর্থাৎ মৌলভী আহমদ আলী সাহেব ভেস্তির জোয়ারের সংকলক, শুধু একটা কথা নিয়ে চলে এসেছে যে মৌলানা আলী সাহেব ভেস্তি জোহরের লেখক বা সংকলক, ভেস্তি গহর রোজা অধ্যায় 167 পৃষ্ঠায় মাকতবাতুল বুসরা করাচি পাকিস্তান থেকে ছাপা উর্দু একটা পুস্তক, কি অংশ নিয়ে এসেছে যে মৌলভী আহমদ আলী সাহেব ভেস্তি জোহরের লেখক বা সংকলক। এখন আমাদের প্রশ্ন যে এই যে ভেস্তি জোয়ার যেটা আশরাফ আলী থানভীর নামে প্রচলিত আছে, এই ভেস্তি জোহরের দিকে যে নিসবত করেছে তার দলিল কি? ভেস্তি জোহর নামক পুস্তক কি সেই সময়তে একটাই ছিল, এরই বা প্রমাণ কি? আমার মনে হচ্ছে হতে পারে যে ভেস্তি জোয়ার নামক আরো কয়েকটা পুস্তক থাকতে পারে, আরো কয়েকটা পুস্তক থাকতে পারে যে যার মুসান্নিফ মাওলানা আলী আহমেদ আহমেদ আলী সাহেব। এখন দেখেন আপনারা প্রচলিত দেখেন এখনই বাংলা ভাষাতে দেখেন একই নামে অনেকগুলো পুস্তক থাকে কিন্তু লেখক আলাদা আলাদা, এইভাবে হাদিসের কিতাবের মধ্যেও পাওয়া যায়, তাফসিরের কিতাবের মধ্যেও পাওয়া যায়, ফাতুল বাড়ি যেমন ইমাম হাজারের আছে আর অনেক কয়েকজন ফাতুল বাড়ি লিখেছে। তো এখানে বলছে মৌলভী আহমদ আলী সাহেবের ভেস্তির জোহরের সংকলক, তো এই মৌলভী আহমেদ আলী সাহেব তিনি একটা ভেস্তির জোহর লিখতেই পারেন, ভেস্তির জোহর তো আর একটাই না মানে একজনই লিখবে এমন তো না। তো এটা দিয়ে কখনো প্রমাণিত হয় না যে মৌলানা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর নামে যে ভেস্তি জিয়র পুস্তকটা আমাদের সামনে আছে এই মানে এই পুস্তককে তারা অস্বীকার করেছে, হতে পারে অন্য কোনো ভেস্তি জোয়ার পুস্তক পুস্তক সেই সময়তে বিদ্যমান ছিল সেই পুস্তকটাকে নিস্বাক করেছে। যাই যাই হোক, আরেকটি দেখেন, আরেকটি কিনে আরেকটা দলিল নিচ্ছে, ঠিক একই টিকা সংযোজিত হয়েছে আশরাফ আলী থানভী রহিমুল্লাহর ফতোয়া গ্রন্থ ইমদাদুল ফতোয়া জাকারিয়া বুক ডিপো দেবন ছাপায় দ্বিতীয় খণ্ডের 135 পৃষ্ঠায় এবং দারুল উলুম করাচি প্রকাশিত দ্বিতীয় খণ্ড 66 পৃষ্ঠায়। কিতাবটি পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি শফি রহমাহুল্লাহ মানে তারতিব আকারে ছাপিয়েছে। আচ্ছা, মূল কিতাব না, পরবর্তী সময় বা তারতিব করা হয়েছে, যাই হোক, যা পরিষ্কার প্রমাণ করে যে ভেস্তির জোহরের মূল সংকলক হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমুল্লাহ নন, বরং আহমদ আলী নামের একজন মাওলানা সাহেব, এর জন্য দলিল কিনে এসেছে দেখেন। এবার আরো সুস্পষ্ট বক্তব্য দেখুন, খোদা মানে খোদ মাওলানা মাওলানা আশরাফ আলী থানভী রহমুল্লাহ থেকে কি ইমদাদুল ফতোয়া দ্বিতীয় খণ্ডে রোজা অধ্যায় ভেস্তি জোয়ারের উদ্ধৃতি রোজার কাফারা সংক্রান্ত একটি মাসালার বিষয়ে প্রশ্ন করা হয়, সে প্রশ্নের জবাবে থানভী রহমুল্লাহ লিখেছেন, ভেস্তি জোয়ারে উল্লেখিত মাসালার পক্ষে এখন পর্যন্ত কোনো বর্ণনা পাইনি, জানা নেই এই মাসালা মৌলানা আহমদ আলী কোথা থেকে লিখেছেন।
মানে এখানে লুৎফর রহমান ফরাজি মাওলানা থানভী রহিমাহুল্লাহ তার ইমদাদুল ফতোয়া যেটা ফরিদ বুক থেকে ছাপা দেবন্দী দ্বিতীয় খণ্ড 136 পৃষ্ঠায় একটা অংশ নিয়ে এসেছেন। সেখানে আশরাফ আলী থানভী কি বলছেন, বেস্তি জোহরের উল্লেখিত মাসালার পক্ষে এখন পর্যন্ত কোনো বর্ণনা পাইনি, জানা নেই মাসআলা মাওলানা আহমদ আলী কোথা থেকে লিখেছেন। এটা থেকে কি প্রমাণ হয় যে বেস্তি জোহর যেটা আশরাফ আলী থানভীর নামে সমাজে প্রচলিত আছে, আশরাফ আলী থানভী এই বেস্তি জোহরের ওপরেই তিনি এই কথা বলেছেন, অথবা এই বেস্তি জোহরের লেখককে তিনি আহমদ আলী সাহেব বলেছেন? এটা একটা সংশয় সন্দেহ এবং এটা একটা কুয়াশা আচ্ছন্ন একটা বিষয়। কারণ আমি প্রথমে বলেছি হতে পারে আহমেদ আলী নামক এই ব্যক্তিও তার একটা বেস্তির জন্য পুস্তক ছিল, এই জন্যই আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তিনি ওই মাসালার ব্যাপারে বলেছেন যে এটা মোহাম্মদ আলী সাহেব কোথা থেকে পেয়েছে আমার জানা নেই। যদি সত্যি বেস্তির জোয়ার মোহাম্মদ আলী সাহেব লিখতেন, এখানে কয়েকটা প্রশ্ন চলে আসে। প্রথম আমি যে প্রশ্নটা আমার মনে হয় যে থানভী সাহেবের যুগে তাহলে কি বেহেস্তির জিওয়ার এ পুস্তকটি যখন থানভী সাহেব জীবিত ছিলেন এবং হানাফি দেবন্দী ভাইদের দাবি হচ্ছে বেহেস্তির জিওয়ার এই পুস্তককে থানভী সাহেব রচনা করেননি, কিন্তু তার নামে সমাজে প্রচলিত হয়ে আছে। তো যখন আশরাফ থানভী জীবিত ছিলেন ঠিক সেই সময়তে বেহেস্তির জিওয়ার তো তার সামনে ছিল, কেন তিনি বেহেস্তির জিওয়ার থেকে তিনি উত্তর দিচ্ছেন যে মাসালা পাইনি। সেই সময় বেহেস্তির জিওয়ারের মুসন্নিফের নাম কি ছিল? মোহাম্মদ আলী নিঃসন্দেহে, কেননা আশরাফ থানভী তিনি দেখছেন যে বেহেস্তির জিওয়ার এই পুস্তকের উপরে আহমেদ আলী নামক একজন ব্যক্তি লিখেছেন। তার মানে বোঝা যাচ্ছে আশরাফ থানভীর যুগে বেহেস্তির জিওয়ার পুস্তকটির লেখক ছিলেন আহমেদ আলী, এরা পরবর্তী সময়তে নাকি মুসন্নিফের বিকৃত ঘটেছে। এটা একটা অর্থ হতে পারে, একটা তাবিল হতে পারে। দুই নম্বর ব্যাখ্যা হতে পারে যে না, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর যুগেই বেহেস্তি জোয়ার নামক অন্য একটি পুস্তক আলাদাই ছিল যেটার নাম আহমেদ আলী। এটা আলাদা একটা পুস্তক যার ব্যাপারে আশরাফ থানভী ফতোয়া দিয়েছে, এই মাসালা তিনি কোথা থেকে পেয়েছে আমার জানা নেই। তৃতীয় একটা হতে পারে যে আসলে বেহেস্তি জোয়ার যেই সময়তে রচনা করা হয়েছিল ঠিক সেই সময়তেই বেহেস্তি জোয়ারের লেখক হিসেবে মাওলানা আশরাফ আলী থানভীর নামটা প্রথম থেকে ছিল, যেটা আশরাফ থানভী রহিমাহুল্লাহ তিনি জানতেন। এবং তিনটে সংশয়, এক যে বেহেস্তি জোয়ার এই পুস্তকটির আশরাফ আলী থানভীর যুগে বা আশরাফ আলী থানভীর কাছে যে নুসখা ছিল তার মধ্যে মোহাম্মদ আলীর নাম ছিল, তার জন্য তিনি ফতোয়া দিয়েছেন। দুই, এটা হতে পারে যে বেহেস্তির জোয়ার নামক সম্পূর্ণ আশরাফ থানভীর একটি পুস্তক ছিল যেটা আমাদের সামনে আছে। দুই, অন্য একটা লেখকের বেহেস্তির জোয়ার পুস্তক ছিল যার নাম মোহাম্মদ আলী, যার প্রসঙ্গে এই ফতোয়াটা এসেছে। তিন, এটাও হতে পারে যে বেহেস্তির জোয়ার এই পুস্তক আসলে একটাই ছিল যেটা মোহাম্মদ আলী সাহেব লিখেছিলেন, কিন্তু আশরাফ থানভীর যুগে সেই সময়তে বেহেস্তির জোয়ার এই নামটি ছিল কিন্তু লেখক হিসাবে আশরাফ থানভীর নাম ছিল, কিন্তু আশরাফ থানভী সেটা জানতেন তবে তার মৌন সম্মতি ছিল। এই তিনটের মধ্যে যেটা যাবে সেটাই সমস্যা। আপনারা ভালোভাবে একটু একটু গভীরভাবে দেখেন, যদি বেহেস্তির জোয়ার আশরাফ থানভীর সময়তে থাকে আর সেই সময়তে আশরাফ থানভীর নামটাও ছিল, তিনি জানতেন যে তার কোনো মুরিদ এটা লিখে তার নামে চালিয়েছে ফজিলত বা ফায়দ হাসিলের জন্য, তার মানে এখানে একটা সমস্যা। তার আশরাফ থানভীর রহিমাহুল্লাহ তিনি বইটা নিঃসন্দেহে তাহলে পড়েছেন, তার প্রমাণ তাই তিনি ফতোয়া দিয়েছেন। তিনি কেন প্রতিবাদ করলেন না যে পুস্তক আমি লিখি নাই, আমার নামে তুমি কেন চালিয়েছো? অথবা তিনি একটা মুকদ্দমা দিতে পারতেন বা আপনার জানেন কোনো বই রচনা করলে সম্পাদনা লাগে, কোনো বই রচনা করলে একটা সাধারণত লেখকের একটা মতামত লাগে। তারপরে থানভী কেন তিনি সেই সময় মতামত দেয়নি বা তিনি ভূমিকা লিখেননি, কেন তিনি মুকদ্দমা লিখে দেননি? তিন নম্বর আর একটা থেকে যাই যে আশরাফ থানভী তাহলে কেন বললেন না, প্রতিবাদ করলেন না যে বইটা আমি লিখিনি, আমার নামে চলছে বাজারে, কি ব্যাপার, কেন চলছে আমার ব্যাপারে, এরকম কোনো প্রতিবাদও তার আমরা পাচ্ছি না। অথবা আর একটি পয়েন্ট আসতে পারে যে আশরাফ থানভী বইটা যে নিঃসন্দেহে তিনি পড়েছেন, পড়ার পরে তিনি এটা তার একটা হাক্কানি হাতের দাবি ছিল যে তুই বইটাকে পুরো অস্বীকার করে দেওয়া যে বইটা আমার রচনা না, আপনার বইটা থেকে সাবধান হবেন, তবে বইটার অধিকাংশ ভালো জিনিস আছে, কিছু অংশ খারাপ জিনিস আছেন, এবং সাবধান করা উম্মতকে তার উচিত ছিল কিন্তু করেনি। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে এটা মোহাম্মদ আলী সাহেব যে বেহেস্তির জোয়ার লিখেছেন এটা আসলে আলাদা একটি বেহেস্তির জোয়ার, আর আমাদের কাছে যে বেহেস্তির জোয়ার আছে এটা আসলে আশরাফ থানভীরই রচনা করা। যদি না থাকতেন তাহলে এগুলোকে এই বইটার উপরে টিকা দিতে হতো অথবা মুকদ্দমা লিখতে হতো, প্রথমে মানে সূচিপত্রের আগে একটা মুকদ্দমা লিখতে হতো, অনেক সমস্যা আছে। তো এখানে সর্বোপরি আপনারা এখানে বুঝতে পারছেন যেটা কোনোভাবেই এই বেহেস্তির জোয়ারটাকে আশরাফ থানভীর না বলে দেওয়া এটা সম্ভব না। আমি মাসিক আল কাউসার থেকে আটটা জিনিস দেখেছি, এমনকি লুৎফর রহমান ফরাজি সাহেব তিনিও বলছেন বেহেস্তির জোয়ার আমাদের কথা, আমার কথা হচ্ছে এটা বেহেস্তির জোয়ার এই কিতাবটা যদি আশরাফ থানভীর নাও হয় তারপরে স্পষ্টভাবে
মাওলানা লুৎফর রহমান ফারাজি তিনি এখানে স্বীকার করে নিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেস্তিজ জোবার হানাফি ফিকের একটি গ্রহণযোগ্য কিতাব, এ কথা সত্য, একটি ব্যাপক সমাদৃত গ্রন্থ তাও সত্য। এটা যদি আসলে থানভীর নাও হয়, তারপরেও কি আপনাদের প্রতি যে অভিযোগটা আমরা করেছি সেই অভিযোগ থেকে আপনারা দায়মুক্ত হতে পেরেছেন? না, বরং কি হয়েছেন, অভিযোগটা আরো বড় আকারে আপনাদের কাঁধে এসে পড়েছে, পুকুর থেকে আপনারা নিজেরা সাগরে ঝাঁপ মেরেছেন। এটা ব্যক্তিগত আমি বলেছি, যদি আশরাফ আলী থানভী ভুল করতেন এটা ব্যক্তিগত ভুল হতেই পারে, কিন্তু যেহেতু আপনি হানাফি ফিকের বড় একটা গ্রহণযোগ্য কিতাব বলে চালিয়ে দিয়েছেন, তার মানে একটা হানাফি ফিক এখন প্রশ্নবিদ্ধ, মানে প্রশ্নটা আগের চাইতে 100 গুণ আপনাদের কাঁধে, আরো 100 টন ভারী হয়ে আপনাদের কাঁধে পড়েছে। এটা শ্রোতা মন্ডলীরা অন্তত আপনারা সকলে বুঝতে পেরেছেন। আসেন আমরা লুৎফর রহমান ফারাজির আলোচনার শেষ অংশটা দেখি। হজরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর নিজের বক্তব্য এবং হজরত জাফর আহমদ উসমানির বক্তব্য অনুপাতে একথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেস্তির জোহর সংকলক আশরাফ আলী থানভী রহমুল্লাহ নয়, আহমেদ আলী নামে একজন মাওলানার কিতাব আসল সংকলক। আমি এটার ব্যাখ্যা করেছি, আসলে যদি আশরাফ আলী থানভী নাও হতেন তাহলে পরপর তিনটে সমস্যা মানে মূলত হতো। দুই, কিন্তু সংকলক হিসাবে আসলে থানভীর নাম গলদ ও মাশহুর হয়ে গেছে। আশ্চর্য বিষয় যে একজন সংকলক একজন হাকিমুল উম্মতের নামে একটা বই নিসবত হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কোনো মানে বইটার উপরে কোনো টিকা লিখছে না, ভেতরে কোনো টিকা দিচ্ছে না, এটা হাস্যকর। এবং আসলে থানভীর কাছে বেস্তির জোহর ছিল, সেই সময় তিনি 2 কলম লেখেন নাই, প্রতিবাদ করেন নাই বা পক্ষে বিপক্ষে কিছু বলে নাই। আসলে থানভী তার বিরুদ্ধে বলে নাই যে বইটা পড়বেন না, ভুলভাল মশালা আছে, কিছুই বলে নাই। বরং আজ পর্যন্ত মাসিক কাউসার থেকে আমি 8টা প্রবন্ধ আপনাদেরকে দেখেছি, ফাতোয়া দেখিয়েছি, উত্তর দেখিয়েছি, হানাফি দেবন্দিরা তারা বলছে যে এই ভেস্তির জোহর এটা বিশুদ্ধ গ্রন্থ, আপনারা পড়েন, আকিদা শিখেন, এখান থেকে ফিক শিখেন। লুৎফর রহমান ফারাজি নিজে স্বীকার করে নিয়েছে যে ভেস্তির জোহর এটা একটা হানাফি ফিকের গ্রহণযোগ্য একটি কিতাব। আমি আশ্চর্য হয়ে গেলাম। তারপর শেষ অংশে দেখেন, সুতরাং এই কিতাবে বর্ণিত কোন ভুল তথ্যের জন্য আশরাফ থানভী রহমুল্লাহকে দোষারোপ করা অন্যায়, অপবাদ ছাড়া আর কি হতে পারে। এখানে তিনি চাতুরতা করেছেন, সুতরাং এই কিতাবের বর্ণিত কোন ভুল তথ্যের জন্য, তার মানে অন্তত তিনি স্বীকার করে নিয়েছেন যে আমরা যে ভেস্তির জোহর থেকে যে সমস্যাগুলো ধরেছি এগুলো ভুল তথ্য স্বীকার করে নিয়েছেন, কিন্তু তিনি বাঁচাতে চেষ্টা করছেন আশরাফ আলী থানভীকে। কিভাবে? আশরাফ আলী থানভী রহমুল্লাহকে দোষারোপ করা অন্যায়, অপবাদ ছাড়া আর কি হতে পারে। দাদা, আমি বলতে চাই মুক্তি সাহেবকে, আসলে থানভীর ভেস্তির জোহর চলছে, বাজারে বিক্রি করছেন, আপনারা দেবন থেকে প্রকাশ করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে উপার্জন অলরেডি করে ফেলেছেন, ফায়দা হাসিল করছেন, থানভীর নাম দিয়ে চালাচ্ছেন, এবং হানাফি ফিকের একটা গ্রহণযোগ্য কিতাবও বলছেন, বইটা পড়ারও পরামর্শ দিচ্ছেন, কিন্তু এ বইটার ভালো যেগুলো আছে সেগুলো আশরাফ থানভীকে ফায়েজ দিচ্ছেন, আশরাফ থানভীর দিকে নিসবত করছেন যে থানভীর রহমুল্লাহ 300 বইয়ের মধ্যে ভেস্তির জোহর লিখেছে, গোটা বিশ্বে যা প্রচলিত আছে, 20টা ভাষাতে অনুবাদ হয়ে গেছে, একটা অদ্বিতীয় গ্রন্থ, এত প্রশংসা আশরাফ থানভীর যখন জীবনে আসছে তখন আপনার থানভী সাহেবের নামের সঙ্গে ভেস্তির জোহর পুস্তকটাকে লাগিয়ে দিচ্ছেন, তাকে মানে বড় করছেন, তার ইলমে তাহাকিকি তাকে বড় করছেন, বড় আল্লামা বানিয়ে দিচ্ছেন, কিন্তু যখন ভুল হচ্ছে তখন নাকি আশরাফ থানভী ভেস্তির জোহর দায়িত্ব নেবে না। তো ভাই বলুন তো, যে মশালাগুলো ঠিক আছে সেগুলোর দায়িত্ব আসলে থানভী নিচ্ছেন, যেগুলো ভুল আছে তথ্য আছে সেগুলোর দায়িত্ব নিচ্ছে না, এই ডাবল স্ট্যান্ডার্ড কেন, ডাবল স্ট্যান্ডার্ড কেন হচ্ছে, আমি এটা বুঝলাম না। আসলে এটা এটা মানে আমার ভাষায় একটা আজীব ব্যাপার যে আশরাফ আলী থানভীর ভেস্তির জোহর প্রসঙ্গে সবাই লিখছে যে এটা ভেস্তির জোহর আশরাফ থানভীর লেখা, অনেক ইলমি আলোচনা আছে, হানাফি ফিকের একটা গ্রহণযোগ্য কিতাব, আপনার এই বইটা পড়ুন, বইটা পড়লে অনেক কিছু আপনাদের সমস্যা দূর হবে, কিন্তু একটা যখন ভুল হয়েছে তখন আশরাফ থানভীর দিকে নিসবত করা, এটা কি ঠিক হতে পারে? তো ভাই সঠিকের জন্য যদি ঠিক হতে পারে তো ভুলটার জন্য কেন ঠিক হবে না? তার মানে লেখক স্বীকার করে নিচ্ছে আসলে ভেস্তির জোহরের মধ্যে যেগুলো আহলে হাদিস ওলামারা ভুল ধরেছে আসলে এগুলো ভুল। উত্তর লিখলে লুৎফর রহমান ফারাজি তালেবান স্ট্রিট, আপনারা এটা দেখে নেবেন, তারপরে আপনারা এখানে সবকিছু বুঝতে পারছেন যে আশরাফ আলী মূলত লুৎফর রহমান ফারাজি আর্টিকেল থেকে এটাই প্রমাণ হয় যে আসলে এটা মানে আশরাফ আলী থানভীর রহমানুল্লাহর রচনা কৃত একটি কিতাব, আর যদি না হতো তাহলে অনেক সমস্যা হতো, এবং যদি ধরেও নিজে ভেস্তির জোহর এটা আশরাফ আলী থানভী রচনা করেনি, তারপরেও অভিযোগটা 100 টন ভারী ওজন বৃদ্ধি করে আবার হানাফি ফিকের উপরে বার্তায়। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আমরা আর আলোচনাটা লম্বা করলাম না, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন যে ভেস্তির জোহর পুস্তকের আমরা সংক্ষিপ্ত তাহকিক আলোচনা করেছি, আরো যদি প্রয়োজন হয় আমরা ডিটেলস আলোচনা করব। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।